কি গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে, যাও গিয়ে চান করে এসো। শীতকালটা কবে শেষ হবে অভি? বাথরুমে যেই আমার গায়ে এক ফোঁটা করে জল লাগছে, অমনি আমার একবার করে হার্ট অ্যাটাক আসছে। আমি এক্ষুনি পটি করেছি কিন্তু ছোঁচাতেই পারছিলাম না, তাই প্যান্ট পরেই ছুঁচিয়ে নিয়েছি। এ কি পাগলামির কথা শুতি? ইয়োর অনার, আজ এই 2 নম্বর আদালতের সামনে এমন একটা মানুষ এসে হাজির হয়েছে যে জন্ম থেকে একবারও চান করেনি। আজ অবধি আর গায়ের গন্ধ শুকে প্রায় 500 জনের মৃত্যু হয়েছে। শীতকালে পুকুরে চান না করতে যাওয়ার কারণ? কারণ আমাদের গ্রামের পুকুরের জল এতটাই ঠান্ডা, ওই পুকুরের মাছেরাও সোয়েটার পরে থাকে। শীতকালে ও এত পাতলা পাতলা কাপড় পরে ফেসবুকের জন্য রিলস বানাচ্ছিল, ওর নাক থেকেও রিলস চড়ে পড়ছিল। ওর ঠান্ডা লাগার আগেই ওকে একটা প্যারাসিটামল খাওয়াবি বুড়ো, বুঝলি? কিন্তু তুই কে বাল? ডার্লিং, একটা মাফলার জড়িয়ে নাও, তোমার গলাটা তো খালি আছে। তুই খালি বড় বড় লেকচার মারিস, জীবনে তো কখনো একটা সোয়েটার কিনে দিস নি। দেখ আমার কত পাতলা কাপড় আছে, আমি এগুলো সব পরে ফেসবুকে রিলস বানাবো, বল কি ছিড়বি? ছিড়বো না, জ্বালাবো। বাবু, এবার তুই কি পরে রিলস বানাবি? বাবা, আমি কাপড় না পরে রিলস বানাবো। ভেবেছিলিস মাসে একবার চান করে পুরো শীতকালটাই কাটিয়ে দেবো? আমরা সবাই মিলে তোকে ধরে প্রতিদিন ফ্রিজের পানি দিয়ে তোকে চান করাবো। পাগলা, প্রতিদিন তো মানুষেরা চান করে। খুখু, লিজেন্ডরা মাসে একবারই চান করে। প্রিয়া, পায়খানা থেকে আসার পর থেকে তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার কি আমাশা হয়েছে? চোখের জল বার করো না প্রিয়া, নাহলে আমি তোমার চিনতে পারবো না, তোমার মেকআপ ধুয়ে যাবে। এবার বুঝতে পেরেছি, পায়খানার জল ঠান্ডা ছিল বলে তোমার ছোঁচাতে অসুবিধা হয়েছে, তাই না? কিন্তু তুমি না ছোঁচালে আমাদের ফুল ছোঁচা হবে না যে। প্লিজ 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 প্রিয়া, তুমি ছুঁচে নাও, আমার আর গন্ধ সহ্য হয় না। তুমি দাঁড়াও, আমি এক এক্ষুনি গরম জলের ব্যবস্থা করছি, যাও ছুঁচিয়ে নাও।